তাসকিন, বিশ্বকাপ, চোট, এই তিনটি শব্দ যেন একই সুতোয় গাঁথা, কখনো কাঁধে তো কখনো পিঠে কিংবা গোড়ালিতে। বাংলাদেশের ডানহাতি এই পেসারের কেরিয়ার জুড়ে চোটের তালিকায় সর্বশেষ যুক্ত হয়েছে পাজরের মাংসপেশির চোট। এই চোটে তার বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল, তবে সেই শঙ্কা যে উবে গেছে সেটা এখনও জোর দিয়ে বলার উপায় নেই। তাসকিনের চোটের যে ধরন তা থেকে সেরে উঠতে অন্তত 3-4 সপ্তাহ সময় লাগবে বলে জানা গেছে। তবু তাকে বিশ্বকাপ দলে রেখেছেন নির্বাচকরা, সঙ্গে সহ অধিনায়কত্বের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। চোট নিয়ে গত মঙ্গলবার মধ্যরাতে বিশ্বকাপ দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে যাত্রা করেছেন তাসকিন। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। আগামী 8 জুন বাংলাদেশের বিশ্বকাপ শুরু হলেও এর আগে আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে 21, 23 ও 25 জুন 3 ম্যাচের সিরিজ খেলবে নাজমুল হোসেন শান্তর দল। তাসকিনকে এই সিরিজে রাখেননি নির্বাচকরা, তবে তাসকিনকে দলের সঙ্গে নেওয়ার অন্যতম কারণ 18 তারিখ যুক্তরাষ্ট্রে একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখানো হবে তাকে। এ ব্যাপারে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, 18 তারিখ একজন ডাক্তার দেখানোর কথা আছে, দলের সঙ্গে আমাদের ডাক্তার আছেন, উনি কথা বলবেন, এরপরে সার্বিক অবস্থা বোঝা যাবে, সে অনুযায়ী পরবর্তীতে আমরা পদক্ষেপ নেব। তবে সহ অধিনায়কত্ব যখন দেওয়া হয়েছে তাসকিনকে, তখন নিশ্চিতভাবে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ থেকেই তাসকিনকে খেলানোর পরিকল্পনা আছে অধিনায়ক ও প্রধান কোচের। তাসকিন নিজেও চান খেলতে, সেজন্য বিকল্প পথে হাঁটতে হচ্ছে তাকে, নিয়মিত খেতে হবে ব্যথানাশক ঔষধ। 2023 ওয়ানডে বিশ্বকাপেও চোট টেনে নিয়ে গিয়েছিলেন তাসকিন, ডান কাঁধের চোটে তার খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। 2019 বিশ্বকাপে জায়গা হারানো তাসকিন 2023 বিশ্বকাপে যে কোনো মূল্যে খেলতে চেয়েছিলেন, তাই তো প্রতি ম্যাচের আগে পরে ব্যথানাশক ঔষধ নিয়ে খেলতে হয়েছে তাকে। এভাবেই 7টি ম্যাচ খেলেছিলেন তাসকিন। যদিও দলের মতো তারও ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপটি মোটেও স্মরণীয় নয়, সব মিলিয়ে 55 ওভার বল করে নিয়েছিলেন মাত্র 5 উইকেট। ঘুরে ফিরে আবারও সেই চোট, আর তখনই প্রশ্ন উঠে, তবে কি আবারও পেইনকিলার নিয়ে বিশ্বকাপ খেলতে হচ্ছে তাসকিনকে? দিবাকর চৌধুরী, কালবেলা।